আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর ধ্যানা বেড়ে। আমার আজকের রেসিপি সুজির বিস্কিট পিঠা। এই রেসিপিটি খেতে অসম্ভব মজা হয়ে থাকে এবং বানানো খুব সহজ। তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটি কিভাবে তৈরি করতে হয়। সুজি বিস্কিট পিঠা তৈরি করার জন্য আমি প্রথমেই একটা ডিম ভেঙে নিচ্ছি, আর ডিমটা নর্মাল টেম্পারেচারে এবার দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি। ডিমের সাথে চিনিটা ভালো করে মিক্সড করে নিতে হবে। চিনিটা না গলা পর্যন্ত ভালো করে নেড়ে মিক্সড করে নিতে হবে। তো আমার চিনিটা মিক্সড করা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি এক কাপ। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি হাফ কাপ, এখন আমি সবগুলো উপকরণ ভালো করে মিক্সড করে নেব। আমার সবগুলো উপকরণ মিক্সড করা হয়ে গেছে। এখন আমি কিছুক্ষণ এটা রেস্টে রেখে দিব, পাঁচ ছয় মিনিটের মতো। ঠিক পাঁচ মিনিট পর ফিরে আসলাম। তো এখন আমি হাতে একটু ঘি মেখে নিয়ে আমি বিস্কিটের শেপ দিয়ে নিব। তো আমি এখানে আলুর চপের মতো শেপটা দিয়ে নিব। তো আপনারা চাইলে এখানে গোল গোল শেপ বা লম্বাটে শেপও দিতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো এভাবে আমি প্রত্যেকটা এইভাবে শেপ দিয়ে নিব। তো আমার সবগুলো বিস্কিটের শেপ দেওয়া হয়ে গেছে। এখন চুলায় আমি প্যান বসিয়ে তেল গরম হয়ে আসলে আমি পিঠাগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা গরম হয়ে আসলে তখন পিঠাগুলো দিয়ে দিতে হবে এবং পিঠেগুলো হালকাভাবে উল্টিয়ে উল্টিয়ে দিতে হবে। তো এভাবেই আমাকে পিঠাগুলো ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। দেখুন আমার পিঠাগুলো কিন্তু দুই পাশে ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি পিঠাগুলো উঠিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, খুব সহজেই আপনারা এই রেসিপিটি ঘরে ট্রাই করতে পারেন। তো আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।